দেখুন, আমার গাছে কিন্তু একটা পেয়ারা পেকেছে। এই যে এই পেয়ারা গাছটা কিন্তু কাজী পেয়ারা গাছ, আর এই গাছে একটা পেয়ারা পেকেছে, পেকে হলুদ হয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। খুবই লোভনীয় লাগছে পেয়ারাটা দেখতে। তো আমি এখন এসেছি আমার গাছ থেকে পেয়ারাটা পেড়ে নিতে। তো এই যে আমি এখন গাছ থেকে পেয়ারাটা পেড়ে নিলাম। তো এখন দুপুরবেলা আমি গাছে পানি দিতে এসেছি, এসে দেখলাম যে আমার গাছে একটা পেয়ারা পেকে আছে। তো পেয়ারাটা পেড়ে নিলাম, এই যে এখন আমি চেয়ারের উপরে রেখে দিলাম পেয়ারাটা। তো এই যে এখন বাসায় চলে এসেছি, এসে পেয়ারাটা কেটে নিচ্ছি। তো পেয়ারাটা আসলে বেশি পেকে গিয়েছে, আর এর ভেতরটা কিন্তু অনেকটা পচে গিয়েছে। কারণ হচ্ছে যে এই কয়দিনের বৃষ্টির কারণে পেয়ারাটা কিন্তু ভেতরটা পচে গিয়েছে, আর বৃষ্টির সিজনে কিন্তু পেয়ারা এরকমই হয়, বেশি পেকে গেলে পেয়ারা পচে যায়। তো এই যে আমি এখন পেয়ারাটা কেটে নিচ্ছি। তো কাটার পরে দেখতে পাচ্ছেন যে ভেতরটা বেশ কিছুটা জায়গায় পচে গিয়েছে। তো সেই জায়গাগুলো আমি কেটে ফেলে দিয়েছি, দিয়ে এই যে আমি এখন টুকরো করে কেটে নিচ্ছি, নিয়ে এই যে আমরা এখন খেয়ে নিব, বাচ্চাদেরকেও দিয়ে দিব, তারপর আমিও খেয়ে নিব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই মহান আল্লাহ তাআলার অশেষ মেহরবানিতে অনেক ভালো আছেন, আর আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে আমার পেয়ারাটা কেটে নেওয়া হয়ে গিয়েছে, তো এখন আমরা খেয়ে নিব। আর এই পেয়ারাটা খেতে কিন্তু খুবই মিষ্টি। আর আমার আরও একটি পেয়ারা গাছ আছে, তো সেই পেয়ারা গাছে পেয়ারাটা হচ্ছে থাই পেয়ারা। তো ওই পেয়ারাটার ভেতরটা লাল হয়, ওই পেয়ারা পাকলে আপনাদেরকে আমি দেখাবো যে ওই পেয়ারাটা খেতে কতটা লোভনীয়। আর এখন আমি এই যে বেডশিট কেনা হয়েছিল কয়েকটা, তা আপনাদের সাথে একটু শেয়ার করছি যে কেমন হয়েছে আমার বেডশিটগুলো। এটা হোয়াইট কালারের মধ্যে প্রিন্ট করা, তো আমার হাজব্যান্ডের পছন্দ এগুলো, আমাদের দুজনেরই পছন্দ। আর এটা বাটিকের, আর ফার্স্টে যেটা দেখিয়েছিলাম ওটা নেভি কালারের মধ্যে, নেভি ব্লু আর কি মিক্স একটা কালার ছিল। তো এই বেডশিটগুলো কেনা হয়েছে। তো আমরা মিরপুর থেকে সবসময় কেনাকাটা করি, আর মিরপুর একটু রিজনেবল প্রাইসের মধ্যে সব কিছু পাওয়া যায়। তো এই যে কিছু আম এনেছিল সূর্যডি, সরি, এই আমটার নাম হচ্ছে হাড়িভাঙা আম। তো এই হাড়িভাঙা আম আমার হাজব্যান্ডের খুবই পছন্দ, এই আমগুলো আসলে অনেক মিষ্টি, আর এটাতে কোনো আঁশ নেই, আমগুলো খুবই মিষ্টি খেতে। তো এই আমগুলো আমি ঝুড়িতে তুলে নিচ্ছি। তো এখন এই যে রান্নাবান্না করতে চলে এসেছি, আর এই যে ডাল বসিয়ে দিয়েছি, ডালটা হচ্ছে। আর দুপুরের জন্য আমি একটু চিকেন রান্না করে নিব, তাহলে আমাদের দুপুরের খাওয়া দাওয়ার খাবার হয়ে যাবে। চিকেন থাকলে তো বাচ্চাদের জন্য আর কিছুই লাগে না। তো এই যে আমি এখন চিকেনটা বসিয়ে দিচ্ছি, ফার্স্টে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আর তেলটা একটু বেশি গরম হয়ে গিয়েছিল যার জন্য দেখতে পাচ্ছেন যে পেঁয়াজ বাটাটা দেওয়ার পরে কীভাবে ধোয়া ছেড়েছে, ফুটে চারিদিকে একদম তেল ছিটকে পড়েছিল। তো এর মধ্যে এখন আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটাকে একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিচ্ছি। আর এখন এর মধ্যে আমি লবণ, হলুদ, মরিচের গুঁড়ো এগুলো সব কিছু দিয়ে দিব। তো দুপুরে রান্নাবান্না খুব সামান্যই আমি করব আজকে, কারণ আমার হাজব্যান্ড তো দুপুরবেলা বাসায় খান না, উনি অফিসে খান। আর আমি সপ্তাহে একদিন খাবার দিয়ে দিই অফিসে, আর অন্য দিন অন্য কলিগের বাসা থেকে খাবার আসে। তো এইভাবে করে আমার হাজব্যান্ডের অফিসে খাবার দেওয়া হয়। তো ওনাদের দুপুরবেলা অফিসেই খাওয়া দাওয়া করেন, আর রাতের বেলা শুধু বাসায় খান। তো রাতের বেলা তো এখন রুটি খাওয়া হয় আমাদের, বেশিরভাগ দিন রুটি খাওয়া হয়, আর মাঝে মাঝে ভাতও খাওয়া হয়। তো এই যে আমি এখন মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, আর মশলাগুলো কষানো হয়ে গেলে তারপর আমি এর মধ্যে এই যে এখন জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। তো জিরার গুঁড়া দেওয়ার পরে এই যে এখন আমি গরম মশলার গুঁড়াটাও দিয়ে দিচ্ছি। তো জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া এগুলো আমি বাসাতেই তৈরি করি ব্লেন্ডারে, বাইরের গুঁড়া মশলা আমার কাছে আমি ভরসা পাই না বাইরের গুঁড়া মশলা কিনতে। তো গুঁড়া মশলা সবসময় আমি বাসাতে এভাবে তৈরি করে নিই। আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আমার আম্মা বাড়ি থেকে পাঠান,
তো মাঝে মাঝে যখন শেষ হয়ে যায় তখন কিনতে হয় বাধ্য হয়ে। আর এছাড়া কেউ বাড়িতে গেলে তখন আমার আম্মা পাঠিয়ে দেন। তো যাই হোক, এই যে আমি এখন চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে এই যে মশলার মধ্যে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো কষিয়ে নিয়ে আমি এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব, দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। তো রান্না শেষ করার পর আমি এখন এই যে কিচেনটাকে ক্লিন করে নিব। আর এই যে আমার চিকেনটা অলমোস্ট হয়ে এসেছে, আর ওদিক থেকে আমার ডালটা হয়ে গিয়েছে, তো সেটা রেকর্ড করার কথা মনে ছিল না। তো রান্না শেষ করে কিচেন ক্লিন করে তারপর আমি শাওয়ার নিয়ে নিব। এই যে আমার চিকেনটা রান্না হয়ে গিয়েছে, তো এখন আমি কিচেনটাকে ক্লিন করে নিব। তো কিচেন ক্লিন করাটা আর আপনাদের সাথে শেয়ার করিনি, কিচেন ক্লিন করার পরে কী অবস্থা সেটাই একটু আপনাদেরকে দেখিয়ে দিব। কারণ আসলে আমার সিঙ্কের পাশে জায়গা খুবই কম, যে আমি আমার ট্রাইপড সেট করে যে আমি রেকর্ড করব সেই জায়গাটা অনেক কম। তো এই জন্য আমার আসলে প্লেট বাটি ধোয়ার ভিডিও আসলে একদমই করা হয় না। তো এই যে আমি কিচেনটাকে ক্লিন করে নিয়েছি, তো এখন এই যে এরকম লাগছে দেখতে। তো আমার কিচেনটা অনেক ছোট, যেহেতু ভাড়া বাসাতে আমরা থাকি, তো কিচেন তো বড় আশাই করা যায় না। তো যতটুকুই আছে মোটামুটি আমার চলে যায়। তো কিচেন ক্লিন করে শাওয়ার নিয়ে এসে এই যে আমি আমার মেয়েকে এখন খাইয়ে দিব। তো আমার মেয়েটা তো অসুস্থ ছিল অনেক দিন ধরে, তো তেমন কিছু খেতে চায় না, তো আমি খাইয়ে দিলে তখন আবার একটু খায়। তো এই যে এখন আমি আমার মেয়েকে খাইয়ে দিলাম। আর এই যে সন্ধ্যার পরে আমি আমার হাজবেন্ড অফিস থেকে এসেছেন, তো আমি কিছু ফ্রুটস রেডি করে নিয়েছি, তো এখন নাস্তা দিয়ে দিব। এই যে এই ফ্রুটসগুলো দিয়ে নাস্তাটা দিয়ে দিব আজকে। আর আমার মেয়েদের জন্য এই যে আমি একটু সসেজ ভেজে নিচ্ছি, তো সসেজ দিয়ে নুডলস দিয়ে মেয়েদেরকে দিয়ে দিব। আর আমার ছেলে তো নাস্তা খেতেই চায় না সন্ধ্যার পর, ও শুধু চা খায়, ও চা বিস্কিট হলে ওর হয়ে যায়, আর অন্য কোনো কিছু ও খেতে চায় না। তো এই যে আমার মেয়েদেরকে নাস্তাটা দিয়ে দিচ্ছি। নাস্তাটা দিয়ে এই যে রাতের জন্য একটু ডিম ভুনা করে নিয়েছি, ডিম ভুনা আর এই যে ইলিশ মাছ ভাজা করে নিয়েছি। আর দুপুরের যে চিকেনটা আছে সেটাও রয়েছে, তো ওটা দিয়ে বাচ্চাদের হয়ে যাবে। তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।